হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো অনেকে কমেন্ট করছো যে ইউবি ভালো না এবি ভালো, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করব। তো অলরেডি অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে WPSI এর জন্য। তো আমি জাস্ট তোমাদের সাথে আলোচনা করছি ইউবি আর এবির সুবিধা অসুবিধা, এর মধ্যে ডিফারেন্স কোনটা বা কোন পোস্টটা ভালো সেটা সম্পর্কে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখে নেবে, আর তার সাথে অবশ্যই যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো চলো শুরু করছি। প্রথমেই বলি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পোস্ট, র্যাঙ্কিং, স্যালারি, ড্রেস, ঠিক আছে, সমস্ত কিছুই আমি তোমাদেরকে বলব। তো প্রথমেই বলি, দেখো এবি মানে হলো আর্ম ব্রাঞ্চ আর ইউবি মানে হলো আনআর্ম ব্রাঞ্চ, ঠিক আছে। তো প্রথম আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে বলছি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কেমন। তো দেখো ইউবি হচ্ছে আনআর্ম ব্রাঞ্চ, ঠিক আছে। তো ইউবিতে মেল ফিমেল উভয়ই অ্যাপ্লিকেশন করতে পারবে। ইউবির জন্য হাইট লাগে 167 সেন্টিমিটার, অর্থাৎ 167 সেন্টিমিটার। ওয়েট লাগবে 56 কিলো, আর হাইট লাগবে 79 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার এক্সপেনশন, অর্থাৎ 79 সেন্টিমিটার নর্মালে, আর তার সাথে প্লাস 5 সেন্টিমিটার ফুল ইয়ে, অর্থাৎ 84। এবার বলি যারা পার্বত্য এলাকার বাসিন্দা রয়েছে তাদের জন্য তো রিল্যাক্সেশন থাকে। এবার আসছে আমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ কত কিলোমিটার রান করতে হয়। তো দেখো ইউবিদের জন্য 800 মিটার রান করতে হয়, 3 মিনিটে 800 মিটার রান করতে হয়। এবার আসছি দেখো এবি, অর্থাৎ আর্ম ব্রাঞ্চ। আর্ম ব্রাঞ্চের জন্য তোমাদের অবশ্যই 173 সেন্টিমিটার হাইট হতে হবে, অর্থাৎ 173 সেন্টিমিটার, আর তার সাথে অ্যাডজাস্ট করে ওয়েট লাগবে ম্যাক্সিমাম 70 কেজি পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ 65-70 মধ্যে থাকতে হবে। আর তার সাথে তোমাদের চেস্ট এবির জন্য লাগবে 85 সেন্টিমিটার নর্মাল, তার সাথে প্লাস 5 সেন্টিমিটার খোলা থাকবে, অর্থাৎ 90 সেন্টিমিটার এক্সপেনশন করে। আর এবিতে শুধুমাত্র মেলরাই অ্যাপ্লিকেশন করতে পারে, আর পার্বত্য এলাকার জন্য অবশ্যই রিল্যাক্সেশন আছে। আর রান করতে হবে সেম রান করতে হবে মেলদের, 800 মিটার রান করতে হবে, 3 মিনিটের মধ্যে 800 মিটার কমপ্লিট করতে হবে। তো এটা ছিল তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবার আমি আসছি তোমাদের সাথে আলোচনা করব স্যালারি নিয়ে। তো দেখো এবি আর ইউবি দুটোই সাব ইন্সপেক্টর পোস্ট, অর্থাৎ তোমাদের স্যালারি সেম, বেসিক পে থেকে শুরু করে যে সমস্ত অ্যালাউন্সগুলো রয়েছে সমস্ত কিছুই সেম। তো এটা নিয়ে বেশি আলোচনা করছি না, আমি সাব ইন্সপেক্টরদের স্যালারি সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছি, প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তো 2 নম্বর হলো স্যালারি, 3 নম্বর আসছে ড্রেস কোড। তো দেখো এবি আর ইউবি ড্রেস কোড সেম থাকে, ওকে। এখানে আমি একটা ডিফারেন্স বলে দিই WPP আর KPR সম্পর্কে। KPR ড্রেস কোড দুটো থাকে, WPP-র জন্য ড্রেস কোড দুটো থাকে। যখন WPP-র আন্ডারে সাব ইন্সপেক্টররা কমিশনারেটের আন্ডারে থাকলে হোয়াইট ড্রেস হয়, আর ডিস্ট্রিক্টের যে সমস্ত থানাগুলো রয়েছে সেগুলোতে খাঁকি ড্রেস হয়। আর কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে বেশিরভাগ হোয়াইট ড্রেস হয় ইউবিদের, আর এবি অর্থাৎ যারা ব্যাটালিয়ানে থাকে তাদের খাঁকি ড্রেস হয়। তো এটা ছিল ড্রেস কোড, খুব একটা ডিফারেন্স নেই। 3 নম্বর ছিল ড্রেস কোড। 4 নম্বর আসছে তোমাদের পোস্ট, খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাদের এবিদের কোথায় পোস্টিং হয়, ইউবিদের কোথায় পোস্টিং হয়। অনেকে কমেন্ট করছে এটা নিয়ে যে কোথায় পোস্টিং হতে পারে। তো দেখো প্রথমেই বলেছি এবি হলো আর্ম ব্রাঞ্চ, ইউবি হলো আনআর্ম ব্রাঞ্চ, অর্থাৎ বেসিক্যালি ইউবি যারা ইউবি সাব ইন্সপেক্টর তাদের বেসিক্যালি পোস্টিং হয় বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন থানার মধ্যে বিভিন্ন কমিশনারেটের আন্ডারে। আর এবি অর্থাৎ আর্ম ব্রাঞ্চের সাব ইন্সপেক্টরদের বেশিরভাগ পোস্টিং হয় ব্যাটালিয়ানগুলোতে, অর্থাৎ আমরা জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনেকগুলো ব্যাটালিয়ান রয়েছে, অর্থাৎ আর্ম পুলিশের যে সমস্ত ব্যাটালিয়ানগুলো রয়েছে বেসিক্যালি এগুলো হচ্ছে আর্ম পুলিশের ব্যাটালিয়ান। অর্থাৎ তোমাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, সবসময় তোমাদেরকে আর্মস নিয়ে ট্রেনিং করতে হবে, যেখানেই তোমরা ডিউটি যাবে সেখানে তোমাদের সাথে আর্মস থাকবে, ঠিক আছে। তাই বলে এই নয় যে ইউবিদের কাছে আর্মস থাকে না,
ইউবিদের কাছে আর্মস থাকে খুব প্রয়োজন হলে তবে, না হলে আর্মস থাকে না, আমি যেটুকু শুনেছি। ঠিক আছে, তো পোস্টিংয়ের যেটা বলছিলাম আমি, যে এবিদের সাধারণত ব্যাটালিয়নে পোস্টিং হয়, আর ইউবিদের সাধারণত ডিস্ট্রিক্টের বিভিন্ন থানার মধ্যে বিভিন্ন কমিশনারেটের আন্ডারে পোস্টিং হয়। আবার এবিদের মধ্যেও কিছু সাব ইন্সপেক্টর রয়েছে আর্ম পুলিশের, যাদের খুব মানে বেশি জনের না, মুষ্টিমেয় কিছু জনের অনেক সময় থানাতে পোস্টিং হয়। কলকাতা পুলিশের যে সার্জেন্ট রয়েছে, সার্জেন্ট প্লাস সাব ইন্সপেক্টর রয়েছে, কলকাতা পুলিশের সার্জেন্টের পোস্টিং হয় সাধারণত ট্র্যাফিকে, অর্থাৎ ট্র্যাফিক ডিপার্টমেন্টে পুরোটাতে নির্ভর করে সার্জেন্টরা, আর ওনাদের ওপর ডিপেন্ড করে পুরো ট্র্যাফিক সিস্টেমটা। আর কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরদের বিভিন্ন কলকাতার মধ্যে বিভিন্ন যে থানাগুলো রয়েছে সেখানে পোস্টিং হয়। ওকে, এবার রিসেন্ট কলকাতা পুলিশের আর্ম এবি প্লাস ইউবি ডিপার্টমেন্ট হয়েছে, মানে ভাগ হয়েছে। তো কলকাতা পুলিশের সার্জেন্ট একটা আলাদা ডিপার্টমেন্ট, আর সাব ইন্সপেক্টরদের মধ্যে আবার এখন দুটো ডিপার্টমেন্ট হয়েছে, এবি প্লাস ইউবি। তো দুটোরই সেম, ঠিক আছে। তো এবার আসছি তোমাদের পোস্টিংটা, মোটামুটি আশা করছি বোঝাতে পারলাম। আর ব্যাটালিয়ান মানে হচ্ছে যেগুলোতে তোমাদের যে সমস্ত অফিসাররা থাকে সেখানে ওদের সকাল বিকাল ট্রেনিং হয়, আর্মস নিয়ে ট্রেনিং হয়, বা হ্যাঁ আর্মস নিয়ে ট্রেনিং হয়, বিভিন্ন ফিজিক্যালি অ্যাক্টিভিটিসগুলো হয় সকাল বিকাল। ঠিক আছে, তো এবার আসছি তোমাদের সাথে কাজ নিয়ে, অর্থাৎ এবিদের কাজ কী আর ইউবিদের কাজ কী। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো, এবি অর্থাৎ আর্ম ব্রাঞ্চের সাব ইন্সপেক্টরদের কাজ হলো বিভিন্ন এলও ডিউটি, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার ডিউটি পালন করা, অর্থাৎ হয়তো বিভিন্ন জায়গায় ইলেকশন ডিউটি যাওয়া, ইলেকশন ডিউটিতে সেখানকার ল অ্যান্ড ডিউটি মেনটেন করতে হবে, বিভিন্ন গার্ড ডিউটি হয়, অর্থাৎ বিভিন্ন ভিআইপি পার্সোনেলের সিকিউরিটি গার্ড হিসেবে ওনাদের পোস্টিং হয়, অর্থাৎ ওনাদেরকে সর্বদাই আর্মস ক্যারি করতে হয়। ঠিক আছে, বিভিন্ন ব্যাটালিয়নে ওনাদের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, ব্যাটালিয়নের মধ্যে আরও অর্থাৎ রিজার্ভ অফিস রয়েছে, মোটর ভেহিকলস মানে কী বলবো, মোটর ভেহিকলসের একটা ডিপার্টমেন্ট রয়েছে, ক্লথিংয়ের একটা ডিপার্টমেন্ট রয়েছে। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলোতে ওনাদের ওনাদের দায়িত্বে থাকে সেগুলো। ঠিক আছে, বিভিন্ন স্পোর্টস মানে বিভিন্ন স্পোর্টস রিলেটেড বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যদি আর্ম পুলিশের মধ্যে কেউ যদি ভালো স্পোর্টস অ্যাথলিট হয় তাদের ওই সমস্ত স্পোর্টসের বিভিন্ন ডিপার্টমেন্টের পোস্টিং হয়। ডিএমজি গ্রুপ রয়েছে, অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, বিডিএস বম ডিসপোজাল স্কোয়াড, এই ধরনের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে এবি অফিসারদের পোস্টিং হয়। আর ইউবিদের পোস্টিং হয় সাধারণত, একটু আগেই বললাম যে ডিস্ট্রিক্টের মধ্যে, অর্থাৎ ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন থানাগুলো রয়েছে, বিভিন্ন কমিশনারেটগুলো রয়েছে, সেখানে ইউবিদের পোস্টিং হয়। অর্থাৎ ইউবিদের কাজ হচ্ছে, মেন কাজ হলো ইউবিদের ইনভেস্টিগেশন করা, অর্থাৎ ইউবিরা অর্থাৎ আর্ম ব্রাঞ্চের যে সমস্ত অফিসাররা থাকেন ওনাদের সাধারণত ইনভেস্টিগেশন অফিসার হিসেবে ওনাদেরকে পোস্টিং দেওয়া হয় বিভিন্ন থানাতে। অর্থাৎ ওনাদের প্রধান কাজ হলো পাবলিক ডিলিং, অর্থাৎ বিভিন্ন এরিয়ার মধ্যে বিভিন্ন কোনোরকম কোনো অ্যাক্সিডেন্ট হলে, কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো ফ্যামিলির মধ্যে কোনো প্রবলেম হলে, তো সেই সমস্ত ম্যাটারগুলো হ্যান্ডেল করেন ইনভেস্টিগেশন অফিসার হিসেবে ইউবি ব্রাঞ্চের সাব ইন্সপেক্টররা, এবং ওনারাই বিভিন্ন ধরনের তদন্তগুলো করেন। ঠিক আছে, তো এটা অর্থাৎ আইপিসি, সিআরপিসি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেগুলো রয়েছে, অর্থাৎ যে কনস্টিটিউশন রয়েছে, তো সেই সমস্ত লগুলো মেনটেন করার দায়িত্ব হলো ইউবি সাব ইন্সপেক্টরদের। অর্থাৎ একটা উদাহরণ দিই, সাপোজ হয়তো কোনো একটা এরিয়াতে একটা অ্যাক্সিডেন্ট হলো, বা সেই অ্যাক্সিডেন্টের ফলে হয়তো কোনো একজন মারা গেলেন, তো সেই সমস্ত মারা গেলেন, তার ফলে কী হলো, সেই এরিয়াটা একটা ঝামেলার সৃষ্টি হলো, দ্বন্দ্বের সৃষ্টি হলো, তো সেই সমস্ত ঝামেলা দ্বন্দ্ব মীমাংসা করার দায়িত্ব, বা সেগুলো মীমাংসা করার দায়িত্ব হলো ইউবি সাব ইন্সপেক্টরদের। তো মোটামুটি তোমাদেরকে বোঝাতে পারলাম ইউবি আর এবির সুবিধা অসুবিধা। তো এবার তোমাদেরকে বলি তোমরা কোন পোস্টে যাবে। তো দেখো, মোটামুটি সমস্ত সুবিধা অসুবিধা তোমাদেরকে বলেই দিলাম। তো যারা এবি, অর্থাৎ যাদের হাইট রয়েছে 173 সেন্টিমিটার, অবশ্যই তোমরা এবিতে অ্যাপ্লাই করবে। যাদের হাইট কম রয়েছে তাদেরকে তো ইউবি ডিপার্টমেন্টেই যেতে হবে, অর্থাৎ আর্ম ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করতে হবে। তো দুটোই ভালো, দুটো পোস্ট একই, মানে সেম র্যাঙ্কের পোস্ট, সেম স্যালারি, সেম ড্রেস কোড, সমস্ত কিছুই সেম, জাস্ট একটু ডিফারেন্স রয়েছে কাজের ডিফারেন্স। ইউবিদেরকে সবসময় কী করতে হয়, ল মেনটেন করতে হয়, পাবলিক ডিলিং করতে হয়, এটা একটা বিশাল কাজ। ঠিক আছে, এই কাজটা যারা খুব ভালো করতে পারে তারা খুব ভালো অফিসার হিসেবে পরিচিত হয়, অর্থাৎ পাবলিকের যেহেতু
ইউবিদেরকে সর্বদা পাবলিকের সাথে ফেস করতে হয়, পাবলিকদের বিভিন্ন সমস্যা ফেস করতে হয়, আর এবিদেরকে অতটা পাবলিক ডিলিং করতে হয় না। এবিদের সাধারণত জাস্ট ল ডিউটি, গার্ড ডিউটি এই সমস্তগুলো করতে হয়। তো যার যে পোস্টে ভালো লাগবে তো অবশ্যই তোমরা সেই পোস্টে অ্যাপ্লাই করবে, কিন্তু অবশ্যই সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে। ওকে, তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো অবশ্যই একটা কমেন্ট করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।